এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, সাবরুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য 90 কোটি 60 লক্ষ টাকা প্রেরণ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ডাইন হার্নেস স্কিমে সংশোধন করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব আজ রাজ্যভিত্তিক আন্তঃ ক্লাব উন্মুক্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, বিকাশের পথে আরও এক ধাপ উত্তীর্ণ হল ত্রিপুরা। সাবরুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য 90 কোটি 60 লক্ষ টাকা প্রেরণ করল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। ইন্দো বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট মাইল ফলক হয়ে উঠতে চলেছে। সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বয়স্ক নাগরিকদের অনলাইন রেশন ব্যবস্থায় রেশন সামগ্রী গ্রহণ করার ক্ষেত্রে সমস্যা সমাধানে বিকল্প বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিয়ে যে বয়স্ক ব্যক্তিদের রেশন সামগ্রী গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাঁদের বাড়িতে যদি অন্য কোনো সদস্য না থাকেন তাহলে ওই রেশন দোকানের যে কোনো গ্রাহককে বা প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার খাদ্য পরিদর্শক নমিনি হতে পারবেন। যদি কোনো বয়স্ক ব্যক্তি কাউকে নমিনি করতে চান তাহলে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে এসডিএম কার্যালয়ে যোগাযোগ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বয়স্ক মানুষদের সুরাহা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার ডাইন হার্নেস স্কিমে সংশোধন করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়। মহাকরণে মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, 50 বছর বয়সের নিচে কর্মরত যে কোনো ব্যক্তি সরকারি চাকরি না নিতে চাইলে সে পরিবারকে এককালীন 10 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে আগে এই আর্থিক অনুদানের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। রাজ্যে ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনের জন্য খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 5ই জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15ই জানুয়ারি। রাজ্য সরকার গ্রুপ ডি, গ্রুপ সি, অকারিগরি, কারিগরি সহ বিভিন্ন দপ্তরে প্রায় 9,500 চাকরির পদ তৈরি করেছে। এইসব পদে অন্যান্যদের সঙ্গে 10,323 ছাঁটাই শিক্ষকদেরও আবেদনপত্র জমা দেওয়ার জন্য শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ আহ্বান জানিয়েছেন। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে 10,323 ছাঁটাই শিক্ষকদের প্রতি সহানুভূতি রয়েছে উল্লেখ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সম্মান রেখে রাজ্য সরকার ছাঁটাই শিক্ষকদের চাকরির জন্য বাড়তি কোনো ছাড় দিতে পারে না। সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছে, এসব ছাঁটাই শিক্ষকগণ চাকরির জন্য 2023 সাল পর্যন্ত বয়সে এককালীন ছাড় পাবেন। মুখ্যমন্ত্রীও তাদের এই চাকরিতে দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগামী 19শে ডিসেম্বর থেকে অনলাইন দরখাস্ত জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। তিনি জানান, এর বাইরে 3,970 জন ইউজিটি, জিটি, পিজিটি শিক্ষক পদে লোক নিয়োগের জন্য টিআরবিটি কে বলা হয়েছে। এদিকে আগরতলা প্যারেডের চৌমুহনীতে গণ অবস্থানরত 10,323 ছাঁটাই শিক্ষকদের পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, তাদের চাকরির দাবিতে আগামীকাল শহরে মানববন্ধন করা হবে। সাংবাদিক সম্মেলনে ছাঁটাই শিক্ষক নেতা বিমল সাহা ডালিয়া দাস বক্তব্য রাখেন। আন্দোলনস্থলে অধিক রাতে ভয়ভীতি দেখানো হয় বলে ডালিয়া দাস অভিযোগ করেন। দেশের জনগণকে কোভিড-19 টিকাকরণের জন্য কেন্দ্র নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে প্রথম পর্যায়ে প্রায় 30 কোটি মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ফাইজার, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেক এই টিকা বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। সরকারের নির্দেশ পাওয়া মাত্রই টিকাকরণ শুরু হবে। প্রথম পর্বে স্বাস্থ্যকর্মী, সামনেসারি কর্মী ও ব্যক্তি এবং 50 ঊর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে। সমগ্র বিষয়টি 20টি মন্ত্রকের অধীনে রয়েছে। দ্য কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোউইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টিকা প্রাপকদের চিহ্নিত করা হবে। ভারতে গত 24 ঘন্টায় কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 95.12%। এই সময় মোট 34,477 জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত দেশে এই রোগ থেকে মোট 94,22,000 বেশি সুস্থ হলেন। গত 24 ঘন্টায় 9,93,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত দেশে 15,55,00,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে কোভিড পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। কোভিডের মৃত ব্যক্তিদের 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে 8 জেলার জেলাশাসকদের 3,84,00,000 টাকা দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকার এসডিআরএফ এর মাধ্যমে 4 লক্ষ টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে। টাকা পাওয়া না গেলে রাজ্য সরকারই তা মিটিয়ে দেবে বলে জানান মন্ত্রী শ্রী নাথ। কোভিড-19 রোগ প্রতিরোধের উদ্দেশ্যে খুচরো ও পাইকারি বাজারগুলির জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য যেসব বাজারের সঙ্গে মেট্রো রেল স্টেশনের সরাসরি যোগাযোগ আছে সেসব ক্ষেত্রে ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
মুদিখানার জিনিস ও অন্যান্য জিনিসপত্র অনলাইন বুকিং এর মাধ্যমে পাঠানোর ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। হোম ডেলিভারি দেওয়ার আগে সরবরাহকারীদের থার্মাল স্ক্রিনিং করতে হবে। সাধারণত ভিড়ের সময় এড়িয়ে অন্য সময় যারা বাজার করবেন তাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করা যেতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় 9 মাস অতিক্রান্ত। এই সময়কালে আমাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুনভাবে জীবনযাপনের বিষয় নিয়ে রাজ্যের প্রাক্তন জিমনাস্ট ও কোচ গৌরাঙ্গ চন্দ্র পাল বলেন, আমি শ্রী গৌরাঙ্গ চন্দ্র পাল, জিমনাস্টিক কোচ। গত 9 মাসের উপর কোভিড-19 আক্রমণে আমরা আক্রান্ত। এখন আমরা এই ভাইরাসকে আর ভয় পাই না। নতুন পদ্ধতিকে রপ্ত করে আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছি। তাই আমাদের অবশ্যই মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কৈলাস শহরের সঙ্গে সংযোগ রক্ষাকারী সড়ক সমূহের উন্নতি বিধানে চলতি কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে আজ ডিএম অফিসের কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সৌমিত্র চাকমা। উপস্থিত ছিলেন এসডিএমগণ, এনএইচআইডিসিএল এর পদস্থ আধিকারিক সহ বন বিদ্যুৎ নিগম, বিএসএনএল, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পদস্থ আধিকারিকরা। আসন্ন বর্ষা মৌসুমের আগেই দ্রুততার সাথে রাস্তার কাজ ত্বরান্বিত করা এবং কাজ করতে গিয়ে আনুষঙ্গিক করণীয় কর্তব্য ইত্যাদি বিষয়ে আজকের বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, কৈলাসহর, কুর্তি কৈলাসহর, খোয়াই কৈলাসহর, কুমারঘাট রোডের সংস্কার তথা উন্নতিকরণের কাজ বর্তমানে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কচ্ছে 3টি আশাব্যঞ্জক প্রকল্পের শিলান্যাস করে এই কথা বলেন। প্রকল্পগুলি হল বিশ্বের বৃহত্তম নবীকরণযোগ্য শক্তি পার্ক, সমুদ্রের জল লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প। নবীকরণযোগ্য শক্তি পার্কে বর্জ্য পদার্থ থেকে 30 গিগাওয়াট সৌর ও বায়ু শক্তি তৈরি হবে। এই এলাকা বিএসএফ এবং ভারতীয় সেনার তত্ত্বাবধানে রয়েছে। কচ্ছের মান্ডভির কাছে গুন্ডওয়ালিতে লবণমুক্তকরণ প্ল্যান্টের সমুদ্রের জলকে 300টি গ্রামের প্রায় 8 লক্ষ লোকের জন্য ব্যবহারযোগ্য করে তোলা হবে। সরহদ ডায়েরির 130 কোটি টাকার দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে প্রতিদিন 2 লক্ষ লিটার দুধ প্যাকেটজাত সুবিধাসহ উপলব্ধ হবে। এই প্রকল্প রাষ্ট্রীয় কিষাণ বিকাশ যোজনার অন্তর্গত। প্রধানমন্ত্রী ভুজ বিমানবন্দরে পৌঁছলে মুখ্য সচিব অনিল মুখিম এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাঁকে সম্বর্ধনা জানান। পরে কচ্ছের রানে অবস্থিত ডর্ডু গ্রামে হেলিকপ্টারে পৌঁছান। এখানে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপিনী প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানান। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, সরকার কৃষক এবং কৃষক সংগঠনের পরামর্শ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আকাশবাণী সংবাদে বিশেষ আলোচনায় শ্রী গড়করি বলেন, কিছু ব্যক্তি কৃষি আইন সম্পর্কে সবাইকে বিভ্রান্ত করছে। সরকার কৃষকদের সঙ্গে কৃষি আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে প্রস্তুত বলে শ্রী গড়করি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তেলিয়ামুড়া যান। সেখানে ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের কার্যকর্তাদের সঙ্গে তিনি সাংবিধানিক বৈঠক করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শের প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিকাশের স্বার্থে সর্বদাই অগ্রসর হবে। খোয়াই নতুন টাউন হলে আজ দীনদয়াল উপাধ্যায় জাতীয় শহর জীবিকা নির্বাহ প্রকল্পের মাধ্যমে খোয়াই পৌর পরিষদ এলাকার 560 জনকে স্বনির্ভর করার লক্ষ্যে হাঁস ও মুরগি পালনের প্রশিক্ষণ শেষে আজ হাঁস ও মুরগির ছানা প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য ক্রীড়া পরিষদ সচিব অমিত রক্ষিত। তাছাড়া খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস, খোয়াই জেলা জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের 70তম মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের লৌহ পুরুষ হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় ঐক্য, অখণ্ড এবং সার্বভৌম দেশ রক্ষায় তাঁর দেখানো পথ আমাদের উৎসাহ প্রদান করবে বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন ও ব্যক্তিত্ব শব্দ দিয়ে বর্ণনার অতীত। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বার্তায় ভারতের একতা ও অখণ্ডতার প্রতীক মহান স্বাধীনতা সংগ্রামী ভারত রত্ন লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি সুগভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় এবং বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশ আজ এক অভিযান চালিয়ে 15,000 গাঁজা গাছ কেটেছে। বিশ্রামগঞ্জের সুতারমুড়া এবং গগন সর্দার পাড়া এবং বিশালগড়ের কলকলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। রাজ্যভিত্তিক আন্তঃ ক্লাব উন্মুক্ত ফুটবল প্রতিযোগিতার আজ উদ্বোধন হল। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে দুপুর 1টায় ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব আসরের উদ্বোধন করেন। এতে সারা রাজ্যের 211টি ক্লাবের 3,165 জন ফুটবলার সামিল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা মিমি মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া প্রাক্তন ফুটবলার বিমল কুমার রায়চৌধুরীও উপস্থিত ছিলেন। এই আসরের ফাইনাল ম্যাচটি 18ই ডিসেম্বর হবে। 3টি মাঠে আসরের খেলাগুলো হচ্ছে। উদ্বোধনের পর প্রথম দিনের 3টি খেলা হয়। বাধারঘাটের স্পোর্টস স্কুল মাঠে বিশালগড় 6-0 গোলে মোহনপুরকে, পুলিশ মাঠে জেরানিয়া 1-0 গোলে সোনামুড়াকে এবং পশ্চিম নোয়াবাদী মাঠে সদর 7-0 গোলে তেলিয়ামুড়াকে পরাজিত করে। আবহাওয়ার খবর,
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি পর্যায়ের কুয়াশা পড়বে। সকালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 23.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস।